আসসালামু আলাইকুম, আমি ফরিদ হাসান। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি এসএসসি এক্সাম 2020 সালের প্রত্যেকটা বিষয়ের প্রশ্নের সমাধান পেতে চান, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি নিয়মিত প্রত্যেকটা কোশ্চেনের সমাধান আপলোড করব। সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পাইতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। এই ভিডিওতে এসএসসি প্রশ্ন সমাধান 2020 দেখব। বিষয় বাংলা, সেকেন্ড পেপার সেট ক, বোর্ড ঢাকা, এক্সাম ডেট 4/2/2020। প্রথমে আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, এখানে 13টা দেওয়া রয়েছে মেন কোশ্চেন। এখানে এখানে কোশ্চেন দেওয়া রয়েছে, এখান থেকে আলোচনা শুরু হবে সঠিক উত্তর কোনগুলো। এক নম্বরে বলা হচ্ছে, মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি? ক, ভাষা। দুই নম্বর কোয়েশ্চেন, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? অপশন ঘ, প্রাতিপাদিক। তিন নম্বর কোয়েশ্চেন, প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি? অপশন খ, চারটি। চার নম্বর কোয়েশ্চেন, সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? অপশন খ, ধ্বনি তত্ত্ব। পাঁচ নম্বর কোয়েশ্চেন, নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? অপশন খ, সৎমা। ছয় নম্বর কোয়েশ্চেন, কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণ সমূহের উচ্চারণ স্থান জিহ্বামূল? অপশন খ, ক, খ, গ, ঘ। সাত নম্বর কোয়েশ্চেন, শরতের পর আসে বসন্ত, এখানে পর অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? অপশন ঘ, দীর্ঘ বিরতি। আট নম্বর কোয়েশ্চেন, এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? অপশন গ, আদিতে। নয় নম্বর কোয়েশ্চেন, প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনগুলি? অপশন ক, কুল সব। দশ নম্বর কোয়েশ্চেন, শীতার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশন খ, শীত প্লাস ঋত। এগারো নম্বর কোয়েশ্চেন, বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা? অপশন ক। বারো নম্বর কোয়েশ্চেন, কোনটি দেশি শব্দ নয়? অপশন গ, হাত। তেরো নম্বর কোয়েশ্চেন, হামিদ বলল তোমরা আগামীকাল এসো, পরোক্ষ উক্তি হবে হামিদ তাদের পরদিন আসতে বলল। চোদ্দ নম্বর কোয়েশ্চেন, নিসের কোনটি মৌলিক ধাতু? পর। পনেরো নম্বর কোয়েশ্চেন, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ ক্রমে চলে, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। ষোলো নম্বর কোয়েশ্চেন, কোন বাক্যে পাকা দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, এ হচ্ছে পাকা রাঁধুনির রান্না। সতেরো নম্বর, কোন বানানটি শুদ্ধ? সতেরো নম্বর, কোন বানানটি শুদ্ধ? উত্তর, পুরস্কার। আঠারো নম্বর, কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তি প্রয়োগ হয়েছে? উত্তর, ডাক্তার ডাকো। উনিশ নম্বর, অনুসর্গ কোথায় বসে? শব্দের পরে। বিশ নম্বর, গোড়ায় গলত বাগধারাটির অর্থ কি? উত্তর, শুরুতে ভুল। একুশ নম্বর, সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? অ্যান্সার, চার প্রকার। বাইশ নম্বর, কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে? প্রভাতে সূর্য উঠলে। তেইশ নম্বর, আমার কাজটা এখন করো কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? আদেশ বা অনুরোধ বোঝাতে পারে। চব্বিশ নম্বর, আমি রোজ সকালে বেড়াতে যাই বাক্যটি কোন কালের? উত্তর, নিত্যবৃত্ত বর্তমান। পঁচিশ নম্বর, কোনটি ফরাসি শব্দ? উত্তর, নামাজ।
26 নম্বর মধ্যপদলবী কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? উত্তর সাহিত্য সভা। 27 নম্বর কোনটি ক্রিয়ার নির্দেশক ভাবের উদাহরণ? উত্তর তারা বাড়ি যাবে। 28 নম্বর ঝির ঝির করে বাতাস বইছে বাক্যে ঝির ঝির কোন ধরনের দ্বিরুক্তি? উত্তর অব্যয়ের দ্বিরুক্তি। 29 নম্বর সম্বোধনের পর কোন চিহ্ন বসে? উত্তর কমা। 30 নম্বর কান্নাই শোক মন্দিত হয় কান্নাই কোন কারকে কোন বিভক্তি? উত্তর ভাবাধিকরণে সপ্তমী। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আমি সামনে যে এক্সামগুলো আসতেছে সবগুলো এক্সামের প্রশ্ন সমাধান করা হবে ইনশাআল্লাহ, সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পাইতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।